سبحان الله. আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ব্যতিক্রম ধরি সেমাই বাকরখানি সেমাই রান্না করতেছি। দেখেন আমরা দুধ দিয়ে এটাকে জাল দিতেছি, সাথে কিছু মশলা দেওয়া হয়েছে, আর কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি আমরা এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, এখন দিয়ে দেবো নারকেল গুলা, নারকেল কুচি করে রাখা হয়েছে, দুধ, নারকেল, বিভিন্ন মশলা দেয়া, জাল দেওয়া হইতেছে। দিয়ে দিচ্ছি এখন আমরা কিছু চিনি, আগে দেওয়া হয়েছিল কিছু। আজকে আমরা আসলে আপনাদের দেখাচ্ছি, অনেকে চিনেন এটা হয়তো, এটার নাম হচ্ছে বাকরখানি। আজকে এই বাকরখানিটি আমরা দুধ দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে, নারকেল দিয়ে রান্না করব। রান্না করার পরে দেখবেন কেমন হয়। আমরা এখন লাড়াচাড়া, একটু লাড়াচাড়া করতেছি এটা। এটা অনেক ক্ষণে হওয়ার পরে হালকা আঁচের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। যখন একটু ফ্লেভার আসবে তখন আমরা ওই বাকরখানিগুলো ছেড়ে দেবো, ঢেলে দেবো। ওটা খুব নরম জিনিস তো, তাই ওটা আগে দিয়ে দিলে একদম গলে শেষ হয়ে যাবে, এজন্য একটু অপেক্ষা করতেছি আমরা। ওইটা একটু কালার আসলে, ফ্লেভার আসলে হালকা নাকের সামনে নিয়ে দেখতে হবে এবং স্বাদরা দেখতে হবে। তো স্বাদ দেখতেছি আমি, স্বাদরা বুঝে তারপরে সময় হয়ে গেলে এই রুটিগুলো, অর্থাৎ বাকরখানিগুলো আস্তে আস্তে করে আমরা দিয়ে দেবো। এত ভাঙতে হবে না, যদিও দেখে আরাম থাকলে তো ভালো লাগবে খাইতে। এগুলা এরপরে এটা হালকা নাড়া দিয়ে, হালকা নাড়াচাড়া দিয়ে, একটু নাড়াচাড়া দিয়ে ফ্লেভারটা ভিতরে নিয়ে এরপরে এটা 5-7 মিনিট রাখতে হবে, একটু জাল দিতে হবে হালকা আঁচের মধ্যে, তবে জিনিসটা সুন্দর হবে, সুন্দর হবে। ঠিক আছে, আমরা ফিরে আসলাম আবার 10 মিনিট পরে কেমন হয়েছে দেখার জন্য। মাশাআল্লাহ, সুন্দর একটা ফ্লেভার আসছে, সুন্দর একটা কালার আসছে, জিনিসটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে রাখবো রুটিটা, দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, খাইতে খুব সুস্বাদু লাগবো, মজা লাগবো। এখন নামাবো আমরা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন আমাদের পরিবেশন হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। সুবহানাল্লাহ, সুন্দর একটা কালার আসছে, একদম দেখার মতো, দেখলে যে কারো জিভে জল চলে আসবে। আমাদের দস্তখানার মধ্যে চলে আসছে খাবারটা, এখন আমরা সবাই খানা খাবো ইনশাআল্লাহ। কে কে আসি, আছে এখানে আনাস, আছে খামু খামু করতেছে আয়েশা, লগ একবার আপনাদের জিভে জলে চলে আসলে আমরা দায়ী না, মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।